भाई कोथाय थाके कय मलेशियाय थाके तो कय आपनार मतो एत सुंदरी भाबी रेखे भाई की करि थाके রোকনুজ্জামান भाई জানাজা পড়াইয়ে দোয়া কান করে আল্লাহ 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 টিপিটি কথা বলতো বঙ্গবন্ধু তো সে যে শোষণের বিরুদ্ধে কথা বলেছিল, যে জুলুমের বিরুদ্ধে কথা বলেছিল, জালিমের বিরুদ্ধে কথা বলেছিল, যে তাবলীগের জন্য জঙ্গিতে জায়গা করে দিয়েছিল, যে কাটাবনে তাবলীগদের মারকাজের জন্য সহযোগিতা করেছিল, যেই ব্যক্তি ইসলামিক ফাউন্ডেশন করেছিল, যেখান থেকে বাংলাদেশের হাজারো আলেম ওলামা বেতন পাচ্ছে আজও, ঠিক কিনা? রোকনুজ্জামান ভাই এখন হঠাৎ যশোরে আপনি একটা জায়গা কিনেছেন, 11 তলা বিল্ডিং করেছেন, করার পরে ভাবির কবেন যে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা। ওরা তদন্ত করতে করতে আসামি ফরিয়াদি সব কিল্লাফতে মরি কবরের পরে দুবলে উঠে যায়, কিন্তু সে তদন্ত প্রতিবেদন জমা হয় না, ঠিক না? তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলেতে ওরাই হইল শয়তানের চালা, আসলেতে ওরাই হইল শয়তানের চালা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। শয়তানের চালা কেন? টেলিভিশনে দেখি একজন বলতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মাঝখানে আল্লাহ সর্বশক্তিমান থাকবে, এইটা আমরা বঙ্গবন্ধুর সময় কল্পনাও করি নাই। আমি কই তুই বঙ্গবন্ধু চিনিস, এই তোর তো রাষ্ট্রদ্রোহী মামলা হতে হবে তোর নামে, তুই কার পোস্টারের বিরুদ্ধে কথা কইছিস? দল ক্ষমতায় এখন, হ্যাঁ, এই বঙ্গবন্ধু তো সে যে শোষণের বিরুদ্ধে কথা বলেছিল, যে জুলুমের বিরুদ্ধে কথা বলেছিল, জালিমের বিরুদ্ধে কথা বলেছিল, যে তাবলীগের জন্য জঙ্গিতে জায়গা করে দিয়েছিল, যে কাটাবনে তাবলীগদের মারকাজের জন্য সহযোগিতা করেছিল, যেই ব্যক্তি ইসলামিক ফাউন্ডেশন করেছিল, যেখান থেকে বাংলাদেশের হাজারো আলেম ওলামা বেতন পাচ্ছে আজও, ঠিক কিনা? তুমি বঙ্গবন্ধুর সময়ও কল্পনা করনি যে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মাঝে আল্লাহ সর্বশক্তিমান থাকবে। আমি বলেছি তোমার কল্পনা করা লাগবে না, সেই দিন বেশি দূরে নয়, যদি প্রয়োজন হয় বাংলাদেশে জয় বাংলা স্লোগান দিয়ে কোরআনের আইন কায়েম করে দেয়া হবে। পাখাও পাইছি, হ্যাঁ, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা, বুঝবে মানে বেলা অবেলা হওয়া পর্যন্ত যখন সে কিল্লা ফাতে, তখন এবার ডাকে রোকনুজ্জামান, হ্যালো হাউ আর ইউ, মাই ফাদার ডেথ, यू कमिंग जानाजा पढ़ाई दी हमें यू कमिंग तो कौन आसब यू नाइनो खुलाक चलिसू तो एन রোকনুজ্জামান भाई इसे जानाजा पढ़ाइए दुआ आख्यान कर अल्लाह 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 टीपीती कथा बोलतो एन রোকনুজ্জামান भाईर कान्ना देखी जे बापे जानाजा पढ़ाते नहीं आई वो चिंता करे आमार बाप मरि गेछे ताई यदि রোকনুজ্জামান एत कानती पारे ताहले ओर बाप मरि गेले तो ओई दिन कियामत होबे दुनिया ये की कांदा आसले तो हुजुररा तो आल्लाहर वली किन्तु রোকনুজ্জামান भाई कानछे किस जन्य हैं हैं अच्छा ठीक आछे सिरियालेर पाल्लाई पड़े कत नारी आगुन संसारे सिरियालेर पाल्लाई पड़े कत नारी आगुन संसारे डिभोर्स निये केउ बा जीवन काटाय अकेला डिभोर्स निये केउ बा जीवन काटाय अकेला बाबा तोमार दरबारे सब पागलेर खेला बाबा तोमार दरबारे सब पागलेर खेला नारी अधिकारेर नामे कत नारी रास्ताय नामे देह देखाई पुरुष गेरे खोला मेला देखाय ना ए नारी अधिकारेर नामे पुरुष माने एगेर आमी माझे माझे बोली आमार मा बोनेरा एखन तो भानासी बैग एकखान निये सातक्षीरा सदर आपनादेर कोलारुआ शहर सब एकदम भरि फेलेछे कस्मेटिकेर दुकान खाली पावा जाय ना आमी जदि आमार बोर जोन्नो एकटु फेयर एंड लाभली किनते जाई कय हुजूर सरेन तो देखा जाय दुकानदारও কয় যে भाई आपनि एक काज करेन दुदिन परे आसेन एटा फेयर एंड लाभली किनबो दुदिन परे आसते होबे तो एखन এই যে অবস্থা এই আমার মা বোনেদের आबार कस्मेटिकेर दुकानवालारा बोझे जे कोइंडे রোকনুজ্জামান भाईर बो कोइंडे कबीर बिन सामादेर बो और कोइंडे हुजुरीर बो एखन तो बुझते पारे और कोइंडे मलेशियाय थाके ओर बो ताओ बोझे जिज्ञेस करे भाभी भाई कोथाय थाके कय मलेशियाय थाके तो कय आपनार मतो एत सुंदरी भाभी रेखि भाई कि कइरे थाके कय आर बोलेन ना लज्जा 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 एमन लज्जा आमाके মাহমুদুল হাসান জিহাদি भाई बोलतो जे মাহফিল করে ফিরতেছে देखे রাস্তায় একজন প্রকৃতির ডাকে সাড়া দিয়েছে প্রকৃতির ডাকে বুঝেন তো বাতাস খাতি গেছে পায়খানা ফিরতে গেছে তো ওখানে বইছে বসার পরে এখন ওই জিহাদি ভাই চিন্তা করছে রাস্তার পরে পায়খানা করছে রাস্তার পরে করবে না কেন জন্য সরকার যে স্যানিটারি ল্যাট্রিন দেয় ও রিং নিয়ে যে বাড়ি যে কুকুরের ঘর বানায় হ্যাঁ और मुरगिर घर और कि तो कुकड़ो घर हमें जशोर आंचलिकता तो मुरगिर घर बनाई और देशे पायखाना फिरार जन्य वो बनाए से मुरगिर घर ता नाहले गरुर खड़ केटी थई थुइये ओ रास्तार पाशे पायखाना फिरे तो जियादी साहेब चिंता करछे एकटु लज्जा दी जाते रास्ताय आर एई काज ना करे तो हेडलाइटटा एकटु घुराइये धरिये सुलो करेछे करलेও लुंगी थुइले मुख ढेके बसे दियेछे तार माने और टार्गेट हईल जे नीचे दे सुनामी झड़ टर्नेडो जा मन चाय आमफान हई जाक ऊपर जान बतास ना लागे एखन आमार मा बोनेरा अनेकेई आछे अरे बाबा आल्लाहर वली भाई आर कइयेन ना लज्जाय खाती पारे ना आछे ना नाई देह देखाय पुरुष गेरे खोला मेला बाबा तोमार दरबारे सब पागलेर खेला कत सन्त्रासी बाइरे घोरे कुरानेर पाखी कारागारे कत सन्त्रासी बाइरे घोरे कुरानेर पाखी कारागारे मूल्यवान मानुषटारे करिलो हेला मूल्यवान मानुषटारे करिलो हेला बाबा सब बांग्लादेशे पागलेर खेला सम्मानित भाईरा आजकेर जे गणजोहार देखते पाচ্ছি प्राय प्रत्येकटा महफिले যাওয়ার পরে যেটা দেখেছি আমার দেশের তরুণ, আমার দেশের কিশোর, আমার দেশের যুবক, আমার দেশের বৃদ্ধ বনিতা, আমার দেশের মা বোনেরা, আমার দেশের জনপ্রতিনিধিরা সবাই কোরআনমুখী হচ্ছে। এভাবেই ঝড় উঠেছিল 1952-তে। 1952-তে যখন আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল তখন বাংলাদেশের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল আমরা পিস ঢালা পথ, পিস ঢালা কালো পথ লাল করে দিতে জানি, কিন্তু আমরা মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 সালে রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা 9 মাস সংগ্রাম করতে জানি, না খেয়ে থাকতে পারি, জীবন দিতে পারি, রক্ত ঢালতে পারি, ইজ্জত মিলিয়ে দিতে পারি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকাকে ভুলণ্ঠিত হতে দিতে পারি না। 21শ শতাব্দীতে আরেকটি লড়াই করবে, আরেকটি সংগ্রাম করবে, আরেকটি যুদ্ধ করবে। সেই যুদ্ধে যদি প্রয়োজন হয় 9 মাস নয় 18 মাস যুদ্ধ করবে, যদি প্রয়োজন হয় 30 লাখ নয় 60 লাখ মানুষ জীবন দেবে, যদি প্রয়োজন হয় 1 সাগর নয় 7 সাগর রক্ত ঢেলে দেবে। সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড্ডীন করবে। কারা কারা রাজি দুটি হাত উঁচু করে দেখা। কোনো দল নয়, কোনো মত নয়, কোনো প্রতীক নয়, আমরা তাদের পক্ষে যারা আল্লাহর দেওয়া কোরআনের পক্ষে, আমরা তাদের পক্ষে যারা রাসূলের পক্ষে, আমরা তাদের পক্ষে যারা সত্যের পক্ষে। যে প্রতীক নিয়ে আসেন না কেন প্রতীকের সামনে কোরআনকে রেখে আনলে তোমাদেরকে বিজয় করে দেখাবো, এটাই আমাদের সিদ্ধান্ত। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার উস্তাদ পাশে বসা। আমি আমার উস্তাদের কাছে যখন গান শিখেছি আমার একটা দিনের কথা আজও মনে আছে। কেউ ছিল না, ছাত্র হিসেবে আমি ছিলাম। একজন ভাই, আমি ওই যে মুন্সি মেহেরুল্লাহ যে হলটা ছিল ওই যে রাস্তার ছাত্রাবাস, মুন্সি মেহেরুল্লাহ ছাত্রাবাসে কেউ নেই, আমি আর রোকনুজ্জামান ভাইও। তখন তো আর আমি কবির বিন সামাদ না, মনে মনে কাছে পাল্লার পাগল, এটাই সৌজনে বসে থাকতে হচ্ছে। হতে পারে না এরা মাঝে মাঝে, এরা একটা কথার কথা কলাম। ভাই যে কতটুকু আন্তরিক সে আমি বুঝি। ভাই হইলো এই বছর আমার মানে জানেজা সাপোর্ট দিয়েছে, ভাই আমি জাতি পাচ্ছি না, কবির বিন সামাদ ভাইরে নেন। আর এই বছর আমার এত পরিমাণ চাচ্ছে যে আমার ফোন নাম্বার বন্ধ করতে বোর জন্য আলাদা নতুন একটা সিম কিনেছি, কারণ আমার বউ যে কল ঢুকবে সে জায়গা খুঁজে পাচ্ছে না। একটা কল ঢুকানোর সুযোগ দিতে হবে। অটো চলছে, বুঝেছেন, অটো চলছে, ভাই একটা ডেট লাগবে, ভাই একটা ডেট লাগবে। তবে যাই বলেন তাই বলেন, ডেট যেভাবে আবেগ ভরি নিচ্ছে, টাকা ঠিক মতো দিচ্ছে। এটা একবার কব না, আমার বন্ধু আবদুল্লাহ ভাই কইছে আপনি সব জায়গায় যাই খালি টাকার কথা খান, তা আমি কই কব না কেন। এই বারবার দুইবার করে কালেকশন করলো মানছি, শুনি যে ওই জেলখানায় ডিম দেয়, আজ দেখলাম কুরআনের মাহফিলেও ডিম দিয়েছে। হ্যাঁ, তাও রাজহাঁসের ডিম, আমি তো ভয় পেয়ে গেলাম যে সব ডিম আবার না জানি গোপালা যায় না। এই ওই রাজহাঁসের ডিমটা দিয়েন, কারণ রাজহাঁসের ডিম মহিলারা ছাড়তেই চায় না। ফুট হইতে বাচ্চা বেসবে 1 জোড়া 500 টাকা, ডিম ছাড়বে কেন? আমার মা বোনেরা খুব চালাক, একটা গায়ে গরু নিয়ে আসে বিয়ের সময় বাপের বাড়িতে, তারপরে মনে করেন ও বুড়ো হি দাঁত পড়ে গেছে, পান বাইটি খাওয়া ছাড়া খাতে পারে না, কিন্তু সে গায়ে গরু এখনো মরেনি, সে গায়ে গরু মরে না। ওখানে যান ভাই, ভাবি যদি গায়ে গরু একটা নিয়ে আসে, দেখবেন সারা জীবন আপনি কত কষ্ট করে, এখন রাত 12টা বাজে, বাড়ি শুয়ে থাকার কথা, অথচ আপনি কেনে আইছেন কের জন্য? আল্লাহর কোরআনের জন্য আর দুটো খাওয়া পেটের জন্য তো মানুষ অনেক কিছু, তাই না? এখন হঠাৎ যশোরে আপনি একটা জায়গা কিনেছেন, 11 তলা বিল্ডিং করেছেন, করার পরে ভাবির কবেন যে সারা জীবনের সাধনা, অনেক কষ্ট করিয়ে বিল্ডিংটা করেছি, চলো ফিতেটা একটু কেটে দিতে হবে। উনি কয় আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলি, আব্বাকের বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলি, তোমার এই 11 তলা বিল্ডিং নাই তোমার চোখে দেখতে হইতো না। ও গায়ে গরু মারবে না। আমার বিশ্বাস যে যদি রোকনুজ্জামান ভাই জান্নাতেও যায়, তাও কেন দেখা হলি ভাবি কবে যে গায়ে গরুটা নিয়ে আইলাম বুঝলি, আল্লাহ তোমার খাওয়া করে দিচ্ছে, একের গায়ে গরু আল্লাহ দিন। হ্যাঁ, ওর নিয়া মানে যারা নিয়েছে মানে নিয়াস মানে নিয়ে আসে ও তো নিয়া লাগে না, শ্বশুরবাড়ি তো সাতক্ষীরা। ওই তো সাতক্ষীরায়, তাহলে আর একটু বেশি করে কই যারা এখনো দিনই কেস জন্য গাই গরু এখন আমরা আমরা নাই সেইয়ে না নেব, আমরা নাই সাথী ভুল করেছি তাই বলে দ্বিতীয় ভুল করবে। ওই একজন ছোট ভাই বলছে আব্বার, বলছে আব্বা এ না বড় ভাই, ছোট ভাই বড় ভাই, বড় ভাই বলছে আব্বার, বলছে যে আব্বা এই আমাকে ওই ছোটোটার বিয়ে দিলি হইতো না, বলছে আমাকে ছোটোটার বিয়ে দিলি হইতো না, বলছে তোর এখনো বিয়ে দিলাম না ছোটোটার বিয়ে দিই কী করি, বলছে এই কথা তো কোনো দিন মুখেই আনো না, মানে নিজেরটা কবে তা কী করি কবে। এখন বলছে আব্বা ছোটো ভাইয়ের বিয়ে দিলি হয় না, কয় তোরই তো এখনো বিয়ে দিতে পারলাম না, বলছে এ কথা তো মুখেই আনো না। তাই এখন ভাই আমার ভাই নাই চাইনি সাতক্ষীরায়, তাই ওকে কি দিতেও ইচ্ছে হয়নি। এটা গাই গরু ভালো দুধ হয় দেখি, আল্লাহ কবুল করুক আমিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গলায় পাচ্ছেন